আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোড। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। অনলাইন আর্নিং জগতে আর্নিং করার বেস্ট কয়েকটি প্রসেস রয়েছে, তার মধ্যে রেটিং বা রিভিউ দিয়ে আর্নিং করার নতুন কিছু নয়। যারা আর্নিং জগতে আসতে চাচ্ছেন ফ্রিতে, তাদের জন্য আজকের ভিডিওটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা আপনি এই ওয়েবসাইটের মধ্যে কাজ করে অনায়াসে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে রিভিউ বা রেটিং দিয়ে আর্নিং করতে পারবেন, এবং প্রত্যেকটি রিভিউ এর জন্য আপনি ইন্ডিয়ান রুপি পাচ্ছেন 20 রুপি করে। এবং আপনি যদি একটি ফ্রেন্ডকে এখানে জয়েন করেন, তার এগেনস্টে আপনি আরো 10 রুপি বোনাস পাচ্ছেন টোটাল প্রত্যেকটি রিভিউ, এবং আপনি কাউকে জয়েন করলে 30 রুপি পাচ্ছেন। এবং এটি হচ্ছে ইন্ডিয়ান একটি নাম্বার ওয়ান রেটিং এবং রিভিউ, মোবাইল এবং কম্পিউটারে কাজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এটি ওয়েবসাইট। এবং আপনি অনায়াসে বিভিন্ন প্রোডাক্টের উপরে আপনি এখানে কাজ করতে পারবেন। আমি যদি জাস্ট এখানে ব্রাউজ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে বুকস, রিয়েল এস্টেট, এডুকেশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সফটওয়্যার, এমপ্লয়ার্স এবং বিভিন্ন প্রোডাক্টের উপরে আপনি এখানে অনায়াসে রিভিউ দিয়ে আর্নিং করতে পারবেন। কিভাবে আপনি এখানে জয়েন করবেন এবং কিভাবে কাজগুলো করবেন অনায়াসে, স্টেপ বাই স্টেপ, কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা অথবা কারো হেল্প ছাড়াই, মোবাইল অথবা কম্পিউটারে, আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আমি মনে করি যে আপনি গেইনার হবেন দিন শেষে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে, সেই বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আপনি সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন, তাহলে আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে, যে ভিডিওগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। এবং ফ্রিতে আর্নিং করার আপনি অ্যাপস বা রিভিউ যদি খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য লার্নিং এন্ড আর্নিং টিপ হচ্ছে একটি ইউনিক চ্যানেল। কেননা আমি এখানে প্লেলিস্টে সাজিয়েছি যে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন, অথবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে আপনি হিউজ পরিমাণ ভিডিও এখানে পেয়ে যাবেন, প্রায় 850-এর উপরে। সো আশা করি আপনি সাথেই থাকবেন এবং কন্টিনিউ করবেন। সো আমি ফিরছি একটু পরেই। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। আপনারা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে মূল বিষয়টি কি, যে এখানে কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে, প্রায় 12 লাখের উপর প্রোডাক্ট রয়েছে, এবং 700 মিলিয়ন শপিং ডিসিশন ইনফ্লুয়েন্স রয়েছে, এবং পাশাপাশি এটি নাম্বার ওয়ান ইন্ডিয়ার মধ্যে রিভিউ এবং রেটিং করার সাইট। সো আশা করি আপনি মোবাইলে যদি আপনি কাজ করতে চান, তাহলে গুগল প্লে স্টোর থেকে এই ওয়েবসাইটে জাস্ট সার্চ করবেন এবং গুগল প্লে স্টোর থেকে সেটি নামিয়ে নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন, অথবা কম্পিউটার আপনি কাজ করতে পারবেন। এবং কিভাবে কাজ শুরু করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে এখানে বেশ কয়েকটি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন দেওয়া রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। সো আপনি এগুলো সহজেই পড়ে নিতে পারবেন। এখানে আমি বলেছিলাম যে আর্ন 10 MS, MS মিন্স হচ্ছে মাউথ শাট পয়েন্টস ফর এভরি ফ্রেন্ড ইউ ইনভাইট, অর্থাৎ আপনি যদি প্রত্যেক ফ্রেন্ড ইনভাইট করেন এবং তারা জয়েন করে, প্রত্যেকটি ফ্রেন্ডের এগেনস্টে 20 MS পয়েন্টস করে পাচ্ছেন। বেসিক্যালি ব্যাংক ট্রান্সফার করা হয় এখানে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এবং আপনি প্রত্যেকটি রিভিউর জন্য 20 MS পয়েন্ট পাচ্ছেন, তার মানে এখানে প্রত্যেকটি রিভিউ দেওয়ার এগেনস্টে আপনি mouthshout.com থেকে মাউথশাউট পয়েন্ট পাচ্ছেন অনায়াসে, এবং প্রত্যেকটি পয়েন্টের ভ্যালু হচ্ছে 1 রুপি করে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি কিভাবে রিভিউ দিবেন তার আগে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। চলুন, আমি যদি সরাসরি সিমিলার ওয়েবের মাধ্যমে এটির প্রুফ দিতে চাই, তাহলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, এবং পাশাপাশি কোন কান্ট্রি পিপল গুলো এখানে কাজ করছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া প্রায় 70.74%, এবং ইউনাইটেড স্টেটস 7.49%, ইউনাইটেড আরব আমিরাত, পাকিস্তান, ইউনাইটেড কিংডম এর পিপলরা কিন্তু এখানে কাজ করছে অনায়াসে। সুতরাং আপনি অত্যন্ত নির্দ্বিধায় নিঃসংকোচে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন। প্রথমে যে কাজটি করবেন, একেবারে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি ফ্রি সাইন আপ এ ক্লিক করবেন। ফ্রি সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। আপনি চাইলে সরাসরি আপনি আপনার জিমেইল এর সাথে লগ ইন করে, তার মানে কানেক্টেড করে এখানে যাত্রা শুরু করতে পারেন, অথবা ফেসবুকে লগ ইনরত থাকলে সেটির সাথে কানেক্টেড করে নিতে পারেন, অথবা আপনি আপনার এখানে মেইল অ্যাড্রেস অথবা এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অনায়াসে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনার সামনে এই ধরনের একটি মেসেজ শো করবে, অথবা আপনি যখন এখানে কানেক্টেড করবেন, কানেক্ট করার সময় আপনার মোবাইল ভেরিফিকেশনটা চাইবে। তার মানে হচ্ছে যে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আপনার মোবাইলকে ভেরিফিকেশন করবেন যে আপনি কোন কান্ট্রি থেকে কাজ শুরু করতে চাচ্ছেন। সো মোবাইল ভেরিফিকেশন কিভাবে করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে একটি মেসেজ শো করছে, সাবমিট ইউর KYC ডকুমেন্টস টু বিকাম মাউথ শার্ট ভেরিফাইড মেম্বার। সো আমি এটি আলাদা একটি ট্যাব ওপেন করছি। ওপেন করার পর আমাকে
নেক্সট একটি পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে এটি হচ্ছে কেওয়াইসি ফর্ম। এই কেওয়াইসি ফর্মের মধ্যে আপনাকে যথাযথ ইনফরমেশন গুলো দিতে হবে, যেটি আপনার ব্যাংকের সাথে মেল রয়েছে, কেননা আপনার পেমেন্টটা নিতে হবে ব্যাংকের মাধ্যমে। সুতরাং আপনার ব্যাংকের ডিটেলস যেটি রয়েছে, আপনার যদি নাম ব্যাংকে এটি দেওয়া থাকে তাহলে আপনাকে সেটি এখানে ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আপনি টাউন অথবা সিটি দিবেন, এরপর পিনকোড দিবেন, পিনকোড মানে হচ্ছে পোস্টাল কোড, এরপর আপনি স্টেট বা রাজ্য দিবেন, আমি চিটাগং দিয়েছি, এরপর আপনি এখান থেকে কোন কান্ট্রি থেকে আপনি জয়েন করতে চাচ্ছেন বা মোবাইল নাম্বারটি আপনি এখান থেকে কানেক্টেড করবেন। তার মানে আপনি যদি বাংলাদেশ থেকে জয়েন করেন তাহলে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে, এই যে বাংলাদেশ, বাংলাদেশের কোড হচ্ছে 880, এরপর আপনি 1 থেকে শুরু করে বাকি নাম্বারটা আপনি মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি ইন্ডিয়া থেকে এখানে কানেক্টেড হতে চান তাহলে আপনাকে সরে যেতে হবে, সরাসরি ইন্ডিয়ার মোবাইল নাম্বারটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই যে আমি সিলেক্ট করে দিয়েছি 91, এরপর আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন, এরপর আপনি আপনার এখানে আইডিটি দিবেন। আইডির মধ্যে কি কি রয়েছে সেটি আমি দেখাচ্ছি, ইয়োর ফটো অ্যান্ড অ্যাড্রেস, আইডেন্টিটি প্রুফ, এরপর পাসপোর্ট অথবা আধার কার্ড যেটি ইন্ডিয়ানদের জন্য বা ভারতীয়দের জন্য, এরপর ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, উভয় কপি এখানে দিবেন। আপনি আপনার ফটোটা এখানে দিতে হবে, এরপর আপনি এখানে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ডের কপিটি আপনি এখানে সাবমিট করবেন। দ্যাটস ইট, এতটুকু। এরপর আপনি সাবমিটে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এইভাবে অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিভাবে এবার কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনি এখানে অনায়াসে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে এখানে রিভিউ দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে একটি রাইট রিভিউ যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। ধরুন আমি শাওমির একটি প্রোডাক্ট, তার মানে এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে, আপনি যে কোনো একটি প্রোডাক্টের উপর কাজ করতে পারেন, ইলেকট্রনিক্স রয়েছে। সো আমি মোবাইল নিয়ে কাজ করতে চাইলে শাওমির একটি প্রোডাক্ট, শাওমির একটি প্রোডাক্ট আমি গুগলে সার্চ দিয়ে রেখেছি, লেটেস্ট একটি প্রোডাক্ট সেটি হচ্ছে শাওমি এমআই এয়ার 3, সেটি আমি কপি করছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা এইভাবেই কাজ শুরু করতে পারেন। জাস্ট আমি এখানে সার্চ দিচ্ছি, সার্চ দিলে সেটি আসে কিনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমি এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করার এগেনস্টে এখানে চলে আসবে। সো এই যে এখানে তিনটি প্রোডাক্ট শো করছে, শাওমি এমআই এয়ার 3 আমি সেটিতে ক্লিক করলাম, সেটিতে ক্লিক করার পর আমাকে নেক্সট ইন্টারফেস নিয়ে আসবে। এবারে ইন্টারফেসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডু ইউ লাইক দিস প্রোডাক্ট, ইয়েস দিতে হবে এবং রেটিং দিতে হবে। স্টার রেটিং আপনি চাইলে এখানে 5 স্টার রেটিং দিতে পারেন, রিয়েলি রিয়েলি ভেরি গুড, রিয়েলি রিয়েলি গুড। এবং এখানে বলেছে ইওর রিভিউ টাইটেল উইল অ্যাট্রাক্ট রিডার্স সো বি ক্রিয়েটিভ, তার মানে এখানে ইউনিক টাইটেল আপনাকে দিতে হবে। টাইটেল দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই এখানে কিছু ইনস্ট্রাকশন মেনে চলতে হবে, এখানে রিভিউ গাইডলাইন যেটি রয়েছে সেটি আপনাকে পড়ে নিতে হবে। কিপ ইওর রিভিউ ইনফরমেটিভ, ইনফরমেটিভ হতে হবে এবং শেয়ার ইওর ট্রু এক্সপেরিয়েন্স, আপনাকে সত্য অভিজ্ঞতাটা এখানে প্রোভাইড করতে হবে। অ্যাভয়েড অ্যাবিউসিভ অফ অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধরনের অ্যাবিউসিভ বা অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ইউজ করতে পারবেন না। অ্যাভয়েড পার্সোনাল ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস আপনি এখানে প্রোভাইড করতে পারবেন না। ইউজ বোল্ড অ্যান্ড ইটালিক হোয়ার রিকোয়ার্ড, যেখানে সেখানে বোল্ড এবং ইটালিক প্রয়োজন হয় সেখানে আপনি সেটি প্রোভাইড করবেন। অ্যাভয়েড অল ক্যাপস হোয়াইল রাইডিং রিভিউস, ইটস সিমিলার টু সামন্স শাউটিং ইন ইয়োর ইয়ার, রিমেম্বার ইউ উইল ফরম্যাটেড রিভিউ ইনভাইটস মোর রিডার্স। এবং আরো একটি বিষয় দেওয়া রয়েছে সেটি হচ্ছে উই হেট ফেক রিভিউস, কোনো ধরনের ফেক রিভিউ দেওয়া যাবে না এবং কোনো ধরনের ওয়েবসাইট থেকে আপনি কপি পেস্ট করে সরাসরি দিতে পারবেন না। সো কিভাবে রিভিউটি দেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। যেহেতু আপনি এখানে শাওমি এমআই 3 দিয়ে এখানে সার্চ দিয়েছেন, আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে একটি একটু রিভিউ দিতে চাচ্ছেন, সুতরাং সেটি আপনি গুগলে যখন সার্চ দিবেন, আমি এখানে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে এখানে বেশ কয়েকটি রিভিউ চলে আসছে। আমি একটি রিভিউ চুজ করছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, আমি দেখাচ্ছি এখানে অনেকে কিন্তু রিভিউ দিয়েছে এই প্রোডাক্টের উপর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাওমি এমআই 3, এটি একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর বেশ কয়েকটি রিভিউ দিয়েছে। আপনি এখান থেকে জাস্ট একটি রিভিউ চুজ করবেন। এখানে একজন লিখেছে আই গট আপডেটেড টু অ্যান্ড্রয়েড 11, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ লাইক দিস প্রোডাক্ট, আমি এখানে ইয়েস দিয়েছি, এরপর স্টার রেটিং আমি 5 স্টার রেটিং দিয়েছি। এরপর এখানে যে শিরোনাম বা টাইটেলটি দিতে হবে সেটি একটি ইউনিক হতে হবে, যাতে করে আপনার টাইটেলটি দেখে এই ওয়েবসাইটটি বা এই ওয়েবসাইট অথরিটি আপনাকে রিভিউটি অ্যাপ্রুভ করে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে দিয়েছি শাওমি এমআই 3 ইজ দ্য বেস্ট অ্যান্ড লেটেস্ট ফর 2021, এরপর এখানে একটি ছোট্ট ডেসক্রিপশন দিয়েছি এই প্রোডাক্টটি সম্পর্কে। জাস্ট আপনি আপনার নিজের মতো করে নিজে এখানে ডেসক্রিপশনটা দিবেন যেটি ইউনিক হয় এবং অথেন্টিক হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে কাজটি করবেন সরাসরি হচ্ছে যে এখানে একটি প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড মানে হচ্ছে যে এটির একটি প্রোডাক্ট
এই প্রোডাক্টের পিক্সেল আপলোড করতে হবে সেটি কোথায় পাবেন। আমি যদি গুগলে চলে যাই তাহলে সরাসরি আপনি এই পিক্সেলটি এখান থেকে নিতে পারেন। সো আমি সেটি কপি করছি, কপি করার পরে আপনি সরাসরি সেটি আপনি আপনার মোবাইলের মোবাইল অথবা কম্পিউটার থেকে এখানে আপলোড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি সেটি ব্রাউজ ফটো সেটি এখান থেকে নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমার কম্পিউটার মধ্যে নিয়ে আসলো। কম্পিউটারে নিয়ে আসার পরে আমি জাস্ট এই পিক্সেলটি জাস্ট এখানে আপলোড করে দিচ্ছি। আশা করি আপনি সেম ওয়েতে কাজগুলো করে নিতে পারবেন। সো এইভাবে যদি আপনি কাজগুলো করেন অনায়াসে কিন্তু এখানে প্রোডাক্টটি সাবমিট করতে পারবেন। এবং এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপলোড ফটো ফাইলস উইথ দ্য জেপিজি অর পিএনজি অর জি এক্সটেনশনস, ইমেজ সাইজ পার ফটো ক্যান নট এক্সিড 20 MB, তার মানে 10 MB মধ্যে আপনাকে এই প্রোডাক্টের সাইজ রাখতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি প্রোডাক্টটি এখানে সাবমিট করেন তাহলে অনায়াসেই কিন্তু এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আশা করি বুঝতে। আমি এখানে শাওমির প্রোডাক্টটি যে পিক্সেলটি সেটি এখানে আপলোড দিয়েছি। আপলোড দেওয়ার পরে আপনি জাস্ট সেভ ড্রাফটে যখন আপনি ক্লিক করবেন, সেভ ড্রাফটে ক্লিক করার পরে এটি এইভাবে শো করবে, তার মানে আমি এটি পিক্সেল আপলোড দিয়েছি। আশা করি আপনি চাইলে পরবর্তীতে সেটি কেটে দিতে পারেন অথবা নতুন একটি ইমেজ, তার মানে এই প্রোডাক্টটি শাওমির এই প্রোডাক্টটি আপনি জাস্ট পরবর্তীতে এডিট করে আপনি আবার পুনরায় এখানে আপলোড দিতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আমি এখানে আপনাদের দেখার সুবিধার্থে চলে যাচ্ছি। এরপর সাউন্ড রিসেপশন, আপনি সাউন্ড রিসেপশন বেস্ট বা এক্সেলেন্ট দিবেন, এগুলোতে এক্সেলেন্ট দিবেন। তারপর আদার ফিচার্স এক্সেলেন্ট বা গুড দিবেন। এরপর লুক অ্যান্ড ফিল গুড দিলাম, ভ্যালু অফ মানি বেস্ট দিলাম। এরপর অ্যাটাচ ভিডিওস, আপনি চাইলে ভিডিও অ্যাটাচ করতে পারেন অথবা এখানে আপনি আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, যদি সেটি টেক রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড কোনো ভিডিও থাকলে সেই ভিডিওর ইউআরএলটি আপনি এখানে জাস্ট কপি করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অথবা না দিতে চাইলে কোনো প্রবলেম নেই, জাস্ট আপনি সাবমিট রিভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু 24 আওয়ার্সের মধ্যে তারা সেটি রিভিউ করবে। রিভিউ যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি প্রত্যেকটি রিভিউ এর জন্য অনায়াসে কিন্তু এখান থেকে আপনি 20 MS পয়েন্ট পাবেন। তার মানে 20 MS মানে হচ্ছে যে 20 রুপির মতো। তাহলে অনায়াসে একটি প্রোডাক্টের উপর যদি রিভিউ দেন তাহলে 20 রুপি আপনি অনায়াসে ফ্রি পাচ্ছেন এই ওয়েবসাইটটি থেকে। সো আশা করি এই ছোট্ট কাজটুকু করে করে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। আপনার আনলিমিটেড কাজ করার অপরচুনিটি রয়েছে। সেটি কিভাবে করবেন, জাস্ট আপনি ব্রাউজ ক্যাটাগরিজ এর মধ্যে যাবেন। ব্রাউজ ক্যাটাগরিজ এর মধ্যে যাওয়ার পরে হিউজ পরিমাণ প্রোডাক্ট এখানে রয়েছে। তবে আপনাকে আমি একটি ট্রিক্স বলে দেয়, সেটি হচ্ছে যে আপনি যে ক্যাটাগরির উপরে কাজ করবেন সেই ক্যাটাগরির লেটেস্ট প্রোডাক্টগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন। যদি আপনি বুকস সিলেক্ট করেন তাহলে বুকস এর মধ্যে সর্বশেষ যে প্রোডাক্টটি অনলাইনে রয়েছে সেই প্রোডাক্টটি সম্পর্কে একটু গবেষণা করবেন। জাস্ট আপনি আমি যেভাবে দেখিয়ে দেখালাম সেভাবে রিভিউ করে এখানে আপনি সাবমিট করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি এখান থেকে বেশি বেশি আর্নিং করতে চান তাহলে আপনি আপনার নিজের মতো করে রিভিউগুলো লেখার চেষ্টা করবেন। কোনো কপি পেস্ট করবেন না অথবা প্লাগারিজম ওয়েব কোনো সফটওয়্যার ইউজ না করে আপনি সেই লেখাগুলো, তার মানে প্রোডাক্টের লেখাগুলো বা রিভিউগুলো আপনি অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার রিভিউটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটটি থেকে আর্নিং করা অত্যন্ত সহজ। এবং বিশেষ করে ইন্ডিয়ানরা কিন্তু বেশি করে আর্নিং করছে, প্রায় 70% ইন্ডিয়ান কিন্তু এখানে অলমোস্ট এঙ্গেজ রয়েছে। আমি শুরুতেই বলে দিয়েছি যে আসলে অনায়াসে কিন্তু ইন্ডিয়ানরা ছাড়াও বাইরের কান্ট্রির পিপলরাও কিন্তু কাজ করছে এবং আপনি বাংলাদেশে বসে কাজগুলো করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনায়াসে কিন্তু আপনি ওয়েবসাইটটিকে ধরে রাখুন। আশা করি 2-3 ঘন্টা সময় দিলে আপনি অনায়াসে ভালো মানের একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন, বড় ধরনের ইনকাম না হলে। তো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, সাথে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর মাই হার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।